নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো ইনকাম ট্যাক্স ফাইল করেছেন অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল করার পরে যে রিফান্ড স্ট্যাটাস অর্থাৎ টিডিএস ক্লেম করেছেন সেই ক্লেমের টাকা আপনার অ্যাকাউন্টে কি করে ক্রেডিট হয়েছে বা কবে ঢুকবে এবং কী স্ট্যাটাসে পড়ে আছে আবার কখনও কখনো হয় আপনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কিন্তু কোনো কারণে আপনার মোবাইলে এস এম আসেনি এবং আপনি জানতেই পারছেন না যে আপনি আপনার টিডিএস ক্লেমের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তাহলে চলুন দেখে নেই এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কী করে আপনার ইনকাম ট্যাক্সের রিফান্ড স্ট্যাটাস চেক করবেন আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে লিখবেন টিন এনএসডিএল টিন এনএসডিএল লেখার পরে এরকম সার্চ করবেন সার্চ করার পরে যে প্রথম অপশনটি আপনি দেখতে পাচ্ছেন ডাব্লু এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চলে সরাসরি ওখান থেকে ক্লিক করে এখানে আসতে পারবেন এটি হলো ট্যাক্স ইনফরমেশান নেটওয়ার্ক এখানে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে এরকম ওয়েলকাম টু টিন ওয়েবসাইট বলে এটি পপ আপ মেসেজ হবে এখানে কন্টিনিউ করে দেবেন এখানেও এই সম্বন্ধীয় যে ভিডিও যদি দেখতে চান তাহলে এখানে কন্টিনিউ টু ওয়াজে ক্লিক করবেন আর যদি আপনি না দেখতে চান তাহলে এখানে যে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ অপশন আপনাকে ক্লিক করতে হবে এবার এই মেন পেজে আসার পরে এখানে বেশ কতগুলি অপশন দেখতে পারবেন দেখার পরে এখানে যে প্রথম সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন সার্ভিস এই সার্ভিস অপশান আপনাকে ক্লিক করতে হবে এই সার্ভিস অপশনের আন্ডারে আবার বেশ কতগুলি অপশন আপনি দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনি স্ট্যাটাস অফ ইনকাম ট্যাক্স রিফান্ড বলে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস অফ ট্যাক্স রিফান্ড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ এরকম ওপেন হবে তো এখান থেকে আমরা যেটি করব সেটা হচ্ছে রিফান্ড ট্র্যাকিং করে দেখব যে আমাদের এই রিফান্ডের টাকাটি কোন পর্যায়ে কোথায় আটকে আছে এবং কী স্ট্যাটাসে আছে এখানে যে রিফান্ড ট্র্যাকিং অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে ট্যাক্স পেই রিফাউন্ড প্যান এবং ডিডাক্টর রিফাউন্ড ট্যান তো এখানে আমরা যেটি করব। সেটি হচ্ছে ট্যাক্স পেই রিফাউন্ড প্যান এখানে প্রোসিড অপশান যে দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশানে ক্লিক করব প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ আবার ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন প্যান অ্যাসেসমেন্ট ইয়ার এবং ক্যাপচার কোড সমস্ত কিছু ফিল আপ করার পরে আমরা এগিয়ে প্রসিড করবো এবং প্রসিড করে সেটাকে দেখব তো এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে অ্যাসেসমেন্ট ইয়ার আপনি কোন অ্যাসেসমেন্ট ইয়ারে রিফান্ডটি চেক করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এটা কারেন্ট দেখব অর্থাৎ দু হাজার বাইশ এখানে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে যেখানে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি দেব দেওয়ার পরে এখানে যে প্রসিড অপশন আছে এই প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে পঁচিশ অপশনে ক্লিক করলে আপনার সামনে স্ট্যাটাস অফ ইনকাম ট্যাক্সেসের রিফান্ড প্যান নাম্বার এবং অ্যাসেসমেন্ট ইয়ার এখানে শো করবে করার পরে আপনার যে রিফান্ডটি ক্রেডিট হয়ে গেছে দু হাজার বাইশে এখানে ক্রেডিট হয়েছে তো কীভাবে ক্রেডিট হয়েছে মোড অফ পেমেন্ট ডাইরেক্ট ক্রেডিট হয়েছে রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দেবে স্ট্যাটাস রিফান্ড ইজ অলরেডি ক্রেডিট টু ইউর ব্যাঙ্ক প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক এবং আপনি যে অ্যাকাউন্ট নাম্বার আছে অর্থাৎ আপনার যে ইনকাম ট্যাক্সের যে প্রোফাইলে যে ব্যাঙ্ক নাম্বারটি দেওয়া আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটির যে লাস্ট ফোর ডিজিট এখানে শো করবে অর্থাৎ অলরেডি আপনার রিফান্ড ক্রেডিট হয়ে গেছে তো এখানে শো করছে এই ডেটে ক্রেডিট হয়েছে এবার এবার আপনি সেই ব্যাংকের পাস বইটি প্রিন্ট করে দেখে নিন আপনার কত টাকা ক্রেডিট হয়েছে তাহলে আপনি সম্পূর্ণ এটি ডিটেলস পেয়ে যাবেন এইভাবে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের যে রিফান্ড স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন খুব সহজেই আর সেই সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার